করে দেখো, নিজের জবানকে একটু সংযত করো, নিজের জবানকে ব্যবহারের করার আগে একবার ভাবো, তোমার জবানটা যেন অন্যের সুখের কারণ হয়, কখনো যেন ক্ষতির কারণ না হয়। একটু ভেবে দেখলেই তো দেখা যায় এতগুলা দাঁতের মাঝখানে একটা মাত্র জিব্বা। আল্লাহ, এই দাঁত এবং জিব্বা তো শত্রুর মতো, জোরে বলতে হবে, দাঁত এবং জিব্বা তো শত্রুর মতো। মাঝে মধ্যে অসতর্কতাবশত কামড় খেয়ে ফেললে বোঝা যায় কত ব্যথা লাগে। এতগুলা দাঁতের ভিতরে একটা জিব্বা আল্লাহ তুমি কেন দিলা? আল্লাহ পাক বলে, বান্দা আমি তোকে জানাই দিতে চাচ্ছি, কথা বলতে জিব্বা লাগে, এই জিব্বার ব্যবহারটা তুই সেভাবে করিস যেভাবে তোর এই এতগুলা দাঁতের মাঝখানে জিব্বাকে বাছাই রেখে চলিস, কথার ব্যবহারটা ঠিক সেভাবে করিস যেন কারো অন্তরে আঘাত না দে। সেজন্য চুপ থাকাই সবচেয়ে উত্তম। ধৈর্য ছাড়া জীবনে সফল হওয়া সম্ভব? আরো জোরে বলেন না, ধৈর্য ছাড়া জীবনে সফল হওয়া সম্ভব? এখন ধৈর্য পাবেন কোথায়? কোন দোকানে কিনে পাওয়া যায়? কিনা পাইলে তো কোটিপতিরে কিনে ফেলত। কিন্তু ধৈর্য ছাড়া সফল হওয়া সম্ভব? তো ধৈর্যকে বাড়ানোর জন্য ছোট ভাই হিসেবে একটা কথা বলি, পছন্দ লাগলে গ্রহণ করবেন, নাইলে বাদ দিবেন। সচরাচর যতগুলা জিনিস আছে আপনি আমি এগুলার মাধ্যমে ধৈর্যকে প্র্যাকটিস করতে পারি। ধৈর্য কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভরশীল, আরো জোরে বলেন না, ধৈর্যটা প্র্যাকটিসের সাথে নির্ভরশীল। যত প্র্যাকটিস করবেন তত শেষ জিনিসটা আপনার কাছে আয়ত্ত হবে। যেমন আপনার পানি তৃষ্ণা লাগছে, সামনে পানি আছে, আপনি পানিটা খাবেন না, একটু পরে করে খাবেন। রমজানের রোজা কি? যেটা আমাদেরকে ধৈর্য শিখায়। কি শিখাচ্ছে? তোমার বুকে তৃষ্ণা আছে, পানি আছে সামনে, তুমি খাচ্ছ না। আল্লাহ বুঝাই দিতে চাচ্ছেন, বান্দা পানি থাকার পরও যেরকম তুই না খেয়ে বেঁচে থাকতে পারিস, তুই অনেক সময় চাইলে মন চাচ্ছে কথা বলতে, অন্যকে আঘাত করতে, তুই যদি চাস সেই দিন তুই কথা না বলো মানুষটাকে আঘাত থেকে দূরে রাখতে পারিস। এটা প্র্যাকটিস। রমজানের রোজা হচ্ছে বান্দাকে প্র্যাকটিস করানো। ক্ষুধা লাগছে, খাচ্ছেন না, প্র্যাকটিস। আপনার রোজা অবস্থায় মাথা গরম হয়েছে, আপনি মাথায় বসাই নিয়েছেন, আমি তো রোজাদার, আমি মন্দ কথা বলবো না, তাহলে আপনি কি করলেন? অন্য সময় মেজাজ গরম হয়েছে বলে ফেললেন, রমজান আসলো কি করলেন? মেজাজ গরম হয়েছে আপনি ধুম মেরে নলেন, আপনি চুপ করে রইলেন। তার মানে আপনি তো আপনি, নভেম্বরও আপনি, অক্টোবরও আপনি, অক্টোবরে চুপ ছিলেন, নভেম্বরে চিল্লাচ্ছেন কেন? না না না, অক্টোবরের শিক্ষাটা নভেম্বরে আনেন। কিভাবে? আমি যদি অক্টোবরে এত কথা শোনার পরও রোজাদার হিসেবে চুপ করে থাকতে পেরে দেখাতে পেরেছি, আমি নভেম্বরও থাকতে পারবো। ধৈর্যটা এভাবে আসবে। পানি তৃষ্ণা লাগছে, খাবেন না, একটু পরে করে খাবেন। তিন চারজন মিলে বসে আছেন, আপনার মন বলছে বারবার একটা কথা বলতে, এই জিনিসটা জানাই দিতে, আপনি তখন বলবেন যে না, আমি বলবো না, আমি বলবো না, আমি বলবো না। দেখি আমার মন কেমনে বলে, দেখবেন যে মিটিং শেষ হয়েছে, তারা কথা বলে চলে গিয়েছে, আপনার একটু অস্থির লাগবে। একদিনে তো আর সব কিছু হবে না, এক সপ্তাহে তো সব কিছু হবে না, প্র্যাকটিস করতে থাকুন। অর্থাৎ এক কথায় ধৈর্য কাকে বলে? নিজের মনের পায়ে বেড়ি লাগানোর নামেই হচ্ছে ধৈর্য। মনের পায়ে শৃগল দিয়ে বেঁধে রাখার নামেই হচ্ছে ধৈর্য। মন যেটা চাইবে সেটা করবেন না, প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন যে আপনি স্বাভাবিক অবস্থায় যেটা প্র্যাকটিস করছেন, যখন একদিন মেজাজ গরম হয়ে যাবে ওই প্র্যাকটিসটাই আপনাকে কাজে দিবে। ক্ষতিটা কোথায় হচ্ছে? কেন ধৈর্যের দরকার? আপনি যখন ধৈর্যকে বাদ দিচ্ছেন, আপনার মেজাজ গরম হয়েছে, আপনি দুই তিন যেটা কথা বলে ফেললেন, দেখবেন স্বাভাবিক অবস্থায় কথা যেগুলা বলে মানুষ মনে রাখে না, কিন্তু রাগ করে কথা যেটা বলে এটা সারা জীবন মনে রাখে। ওই রাগ করে কথাটা না বলার জন্য আপনাকে ধৈর্যের প্র্যাকটিসটা করতে হবে, তাহলে জীবনটা সুন্দর হবে। আর জানেনই তো আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছেন। আর একটু জোরে বলেন না, আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছেন। ধৈর্য ধরতে থাকুন, আল্লাহর রহমত নিতে থাকুন। জীবন যুদ্ধের ময়দান, প্রতিটি মানুষ সেই যুদ্ধের সৈনিক, হার মানা চলবে না। যতদিন আছে সৃষ্টি হিসেবে স্রষ্টাকে খুশি করার চেষ্টা করে যাব, আল্লাহ তৌফিক দান করুন। আহমদ রেজা আল কাদেরী আপনাদের সম্মুখে তাকরির নিয়ে আসছেন।